XR160i এই ভিডিও ক্যামেরাটা, এটা দিয়ে কিন্তু তারা মাইক্রোফোন এবং হেডফোন দুটোই ইউজ করতে পারবেন। এর সাথে বিল্টিং মাইক্রোফোন তো দেওয়াই আছে এবং বিল্টিং হার্ড ডিস্কও দেওয়া আছে। আপনারা চাইলে এক্সট্রা মেমোরি কার্ড লাগে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারবেন। এখানে কিন্তু মাইক্রোফোন পোর্টটা দেওয়া আছে, HDMI পোর্ট দেওয়া আছে, ডাটা ট্রান্সফারের জন্য ডাটা পোর্ট কেবল পোর্ট দেওয়া আছে, এবং হচ্ছে এখানে কিন্তু HDMI মানে SD কার্ড গুলো যারা ইউজ করতে যাচ্ছেন 128 GB বা 256 GB এরকম করে দেওয়া আছে। ক্যামেরাটা কিন্তু প্রজেক্টর সহ একটা ক্যামেরা, মানে এই যে সামনের যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রজেক্টর। জি, আপনার হচ্ছে এই ক্যামেরাটা যারা হচ্ছে লাইভ দেখাতে যাচ্ছেন, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক ফাইল গুলা একটা ভিডিও ফুটেজ করেছে সেটা অনেক সময় প্রজেক্টরের মাধ্যমে লাইভ দেখাতে পারবেন। লাইভ দেখানোর জন্য আপনার কিন্তু একটা বড় কিন্তু একটা প্রজেক্টর ক্যারি করা লাগে, একটা প্রফেশনাল একটা ক্যামেরা যারা হচ্ছে দেখতে সুন্দর মনে হচ্ছে প্রফেশনাল। এটা মডেলটা থেকে আপনার SR11 এটা হচ্ছে বিশেষ করে যারা জার্নালিস্ট এবং লং টাইম ভিডিও করার জন্য বা একটা হ্যান্ডি একটা ভালো একটা ক্যামেরা খুঁজতেছেন তারা হচ্ছে এই ক্যামেরাটা নিতে পারেন। আর এই ক্যামেরাটা হচ্ছে বিশেষত নাইট ভিশন মোড দেওয়া আছে, ভিউ ফাইন্ডার দেওয়া আছে। ভিডিও ক্যামেরা বা হ্যান্ডি ক্যামেরা আপনারা যে নামেই চিনেন না কেন, এটার কিন্তু হচ্ছে ব্যবহার অনেক আগে থেকেই প্রচলিত এবং এখনো কিন্তু হচ্ছে এই হ্যান্ডি ক্যামেরা গুলা বা ভিডিও ক্যামেরা গুলা মানে বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে যারা সাংবাদিক আছেন, জার্নালিস্ট, বিভিন্ন ভিডিও শুট করেন বিভিন্ন জায়গায়, একটা হ্যান্ডি ক্যামেরা দরকার, তারা কিন্তু আজকে অনেকগুলো হ্যান্ডি ক্যামেরা নিয়ে আসলাম এবং প্রত্যেকটা হ্যান্ডি ক্যামেরা কিন্তু স্পেশাল অনেক অনেক ফিচার রয়েছে। আজকের ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, না টেনে দেখলে কিন্তু হচ্ছে এই স্পেশাল যে ফিচারগুলো হ্যান্ডি ক্যামেরাগুলো সেগুলো আজকে দেখাবো এবং প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে রিকন্ডিশন প্রোডাক্ট এবং প্রাইসও কিন্তু হচ্ছে স্পেশাল থাকবে এবং কিছু কিছু হ্যান্ডি ক্যামেরায় কিন্তু আপনারা হচ্ছে প্রজেক্টর সিস্টেমও পেয়ে যাবেন। আপনাদেরকে টোটাল ডিটেলস বলবো হচ্ছে ITKMVD থেকে এবং ITKMVD থেকে আজকে এই ডিটেলস বলার জন্য রয়েছে হচ্ছে সানি ভাই। সানি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সানি ভাই, এই হ্যান্ডি ক্যামেরার প্রচলন তো আসলে অনেক আগে থেকেই। জি, মানে এখনো তো হচ্ছে অনেকে চাচ্ছে ভাই। হচ্ছে এক কথা বলতে গেলে আপনার হচ্ছে যারা হচ্ছে লং টাইম ভিডিও করে, ওয়াজ মাহফিলের রেকর্ড করতে যাচ্ছেন, বিভিন্ন শর্ট ফিল্ম করতে যাচ্ছেন, ভালো একটা ভিডিওর কোয়ালিটি যাচ্ছেন, লং টাইম সবচেয়ে বড় কথা হচ্ছে লং টাইম ভিডিও করার জন্য বা ভালো একটা ভিডিও রেজুলেশনের জন্য আপনার কিন্তু ভিডিও ক্যামেরার কোনো বিকল্প নেই। এখন বলতে পারেন ভাইয়া এগুলার রেজুলেশন তো অনেক কম, হ্যাঁ 1080 বা ফুল HD ভিডিও, বাট হচ্ছে আমাদের মোবাইলে তো এখন 4K 5K চলে আসছে, আমাদের মোবাইলের ক্যামেরা ছবি তো অনেক মিনিমাম 50 মেগাপিক্সেল, 180 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেলের ছবি তো। বাট আমি এই ক্যামেরাগুলো নিব কেন, বাট আমি মোবাইল কিনবো না কেন? আমি মোবাইল দিয়ে তো কথা বলতে পারতেছি, ভিডিও করতে পারতেছি, সবকিছু একসাথে করতে পারতেছি ভাইয়া। সবকিছুর কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু একটু ছাড় আছে। আপনার চিনি থাকে, যেমন চিনি বেশি খেলে যেরকম আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, তো হচ্ছে আপনার মোবাইল দিয়ে যখন সবকিছু করবেন তখন রেজুলেশন কম হওয়ার সম্ভাবনা আছে। আপনি মোবাইল থেকে যখন ভিডিওটা যখন আপলোড করবেন, যখন আপনি কম্পিউটারে নেবেন বা আরেকটা মোবাইলে যখন শেয়ার করবেন, ওই সময় কিন্তু দেখবেন আপনার রেজুলেশনটা মিস হয়ে গেছে 100% পুরোপুরি। আপনার মোবাইলে যেরকম চকচকে দেখতেছেন বাট আরেকটা মোবাইলে নেওয়ার পরে সেটা কিন্তু ওরকম দেখা যাচ্ছে না। বাট এই ক্যামেরা রেজুলেশন গুলো আপনার ক্যামেরাতে যেরকম দেখবেন, PC-তে সেরকম দেখবেন, মোবাইলে সেরকম দেখবেন, মানে আপনি যতবারই ফাইল ট্রান্সফার করেন না কেন রেজুলেশন কিন্তু অ্যাকচুয়াল পরিমাণ কোনো কমবে না। এর জন্যই হচ্ছে ক্যামেরা তো ক্যামেরাই, আর নাহলে তাহলে যদি না হতো তাহলে কিন্তু সোনি কোম্পানি বলেন, ক্যানন কোম্পানি বলেন, নিকন কোম্পানি বলেন, তারা কিন্তু 2-3 লাখ টাকা দামের ভিডিও ক্যামেরা বানাইতো না, তারা সবাই কিন্তু মোবাইল বানাইতো। চিন্তা করতে যেহেতু মোবাইলে যেহেতু আপনার 70,000 টাকা মোবাইল 160 মেগাপিক্সেলের ছবি তুলতেছে, 4K তে রেজুলেশন হচ্ছে, তো হচ্ছে তাহলে আমি ক্যামেরা কেন বানাবো, বিষয়টা এরকম। রাইট, ওকে, তার মানে হচ্ছে এই হ্যান্ডি ক্যামেরা কিন্তু প্রচলন এখনো আছে, তো আজকে প্রত্যেকটা হ্যান্ডি ক্যামেরা যেগুলো আছে বা ভিডিও ক্যামেরা এগুলো ডিটেলস সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার আগে হচ্ছে আমরা একটু শপের ডিটেলসটা জেনে নিই সানি ভাই। আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার, লেভেল 7, দোকান নাম্বার 726, দোকান নাম্বার ITKMVD। আমাদের বন্ধ হচ্ছে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, এছাড়া বাকি 6 দিনই খোলা থাকবেন, সকাল 9:10 থেকে রাত্র 8টা পর্যন্ত। এছাড়া অন স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এটা কিন্তু আমাদের সবসময় খোলা থাকে, শুধু খালি আপনার রাত্রেবেলা একটু আপনাদের কমিউনিকেশন গ্যাপ হতে পারে, রাত্রে 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত। এছাড়া বাকি সবসময় কিন্তু আপনারা কমিউনিকেশন করতে পারেন এবং এই নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো করা, আপনারা যদি বেশি রাত্রে যখন আপনারা নক দেবেন তখন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিয়ে রাখতে পারেন। ওকে, ফুল ডিটেলস দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে, অন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে আপনার এই নাম্বারে কিন্তু অলওয়েজ কন্ট্যাক্ট করতে পারবেন। ভাই তো বলেই দিল, ভাই আমরা আসলে প্রথমে কোন ভিডিও ক্যামেরা বা হচ্ছে হ্যান্ডি ক্যামেরা দিয়ে হচ্ছে শুরু করব? প্রথমে হচ্ছে আমরা যে ক্যামেরা দিয়ে শুরু করব এটার মডেলটা হচ্ছে কি আপনার XR160i। আচ্ছা, XR160i এই ভিডিও ক্যামেরাটা, এটা দিয়ে কিন্তু তারা মাইক্রোফোন এবং হেডফোন দুটোই ইউজ করতে পারবেন।
এর সাথে বিল্টিং মাইক্রোফোন, বিল্টিং মাইক্রোফোন তো দেওয়াই আছে এবং বিল্টিং হার্ড ডিস্ক ও দেওয়া আছে। আপনারা চাইলে এক্সট্রা মেমোরি কার্ড লাগাই কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারবেন। এখানে কিন্তু মাইক্রোফোন পোর্টটা দেওয়া আছে, এইচডিএমআই পোর্ট দেওয়া আছে, ডাটা ট্রান্সফারের জন্য ডাটা পোর্ট কেবল পোর্ট দেওয়া আছে, এবং হচ্ছে এখানে কিন্তু এইচডিএমআই কেব মানে এসডি কার্ড গুলো যারা ইউজ করতে যাচ্ছে 128 GB বা হচ্ছে 256 GB এরকম করে দেওয়া আছে। প্লে মোড দেওয়া আছে, অফ মোড দেওয়া আছে। আর এটা যারা ছবি তুলতে চাচ্ছেন তারা হচ্ছে 3 MP ছবি তুলতে পারবেন। এবং এটা মডেল থেকে আপনার XR160E, এটার সাথে কিন্তু আপনারা যে ডিসপ্লেটা পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন, এবং হচ্ছে এটা কিন্তু 5.1 ডিসপ্লে, এবং এটার সাথে যে মাইক্রোফোনটা দেওয়া আছে সেটা কিন্তু সাউন্ড রেডিয়েস করবে। এটার সাথে আপনারা সারাউন্ডিং মাইক্রোফোন দেওয়া আছে। আর এটার যে জুমটা অপটিক্যাল জুম দেওয়া আছে 30x, আর এক্সটারনাল জুমটা দেওয়া আছে থেকে আপনার 42x জুম। আচ্ছা আচ্ছা, মানে 42x হচ্ছে এক্সটেন্ডেড জুম, আর 30x হচ্ছে অপটিক্যাল জুম। এই ক্যামেরাটার প্রাইস আছে আমরা মাত্র 24,500 টাকা। এটার প্রাইস পড়বে মাত্র 24,500 টাকা, এবং এটার সাথে কিন্তু 160 GB আপনারা বিল্টিং হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন। ওকে, যারা নাকি এটা মানে মডেল বলতে পারবে না, তারা যে এভাবে ধরে স্ক্রিনশট পাঠাবেন তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। কথোপকথন যখন করবেন বা কন্ট্যাক্ট করবেন তখন কিন্তু ডিটেইলস বলতে সুবিধা হবে। জি, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা হচ্ছে যারা এই ক্যামেরাগুলো নিতে যাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা ক্যামেরার মডেল সহ পুরো ডিটেইলস সহ কিন্তু আমরা বলে দিচ্ছি। তারপরে যদি আপনারা আরো কিছু জানতে হয় অন্তত আমাকে মডেলটা বলবেন, বা এই মডেল সম্বন্ধে আপনি একটু বিস্তারিত বলেন, না তাও যদি না বলতে পারেন তাহলে আমাকে মডেলটা দিয়ে স্ক্রিনশটটা দিয়ে দিবেন, কারণ প্রত্যেকটা ক্যামেরার বডিতে কিন্তু মডেলটা লেখা থাকবে। হ্যাঁ, আমি মডেলটা আবারও বলে দিই, আর এটা কিন্তু 160 GB পর্যন্ত, আবারও বলে দিচ্ছি এটা কিন্তু 160 GB পর্যন্ত বিল্ডিং হার্ড ডিস্ক। আপনাদের নতুন করে এক্সট্রা কিন্তু আপনাদের মেমোরি কার্ড কিনা লাগবে না, কারণ 160 GB কিন্তু হিউজ পরিমাণ একটা মেমোরি। আর এটার সাথে যে ব্যাটারিটা দেওয়া থাকে এটা 40-50 মিনিট ব্যাকআপ দিবে। আপনারা 2-3 ঘন্টা বা 4 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তার হচ্ছে একটা বড় ব্যাটারি এক্সট্রা কিনে নেবেন তাহলে হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো, এই ক্যামেরাটা হচ্ছে কি আপনার XR260। আমরা যারা জার্নালিস্ট আছি অনেক সময় কিন্তু আমাদের কিন্তু আমরা যখন কথা বলি আমাদের মাইক্রোফোনটা ঠিকঠাক মতো হল মানে পাচ্ছে কিনা, তারপর হচ্ছে আমাদের সাউন্ডটা কেমন হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার আছে কিনা সেটা শোনার জন্য কিন্তু হেডফোনের পোর্টটা আমাদের লাগেই। এই জন্য কিন্তু এর ভিতরে হেডফোন পোর্ট দেওয়া আছে, এইচডিএমআই পোর্ট দেওয়া আছে, ইউএসবি ট্রান্সফার করার জন্য ডাটা কেবল পোর্ট দেওয়া আছে, এবং এটার সাথে হচ্ছে আপনারা যারা এটার সাথে কিন্তু বিল্টিং মাইক্রোফোন দেওয়া আছে 5.1 সাউন্ডিং মাইক্রোফোন। আপনারা যদি হচ্ছে মাইক্রোফোন যদি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ না করেন তারপর হচ্ছে এই ক্যামেরা থেকে কিন্তু আপনাকে একটা সাউন্ড কভার করবে, সেটা অনেক ভালো একটা সাউন্ড কভার করবে। এবং এই ডিসপ্লেটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন, আর এবং এটা কিন্তু রোটেট করা যায়। এবং ছবি এবং ভিডিও দুটোতে হবে। আর এটার অপটিক্যাল জুমটা কিন্তু 30x অপটিক্যাল জুম, আচ্ছা 30x অপটিক্যাল জুম, আর এক্সটারনাল জুমটা হচ্ছে 55x পর্যন্ত এক্সটারনাল জুম। আচ্ছা, আর এটার সাথে কিন্তু আপনারা কিন্তু এই এসি এবং ডিসি কেবল চার্জিং করার জন্য এসি ডিসি কেবল দেওয়া আছে। এখানে কিন্তু প্রজেক্টর কেবল দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা যদি লাইভ যদি কোনো কিছু দেখাতে চান মানে অনেক দূর থেকে প্রজেক্টর দিয়ে আপনি দেখাবেন সেটাও দেখাতে পারবেন। এবং ডিসপ্লেটা রোটেট, এটার দাম নিতেছি মাত্র 25,500 টাকা। তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো, এই ক্যামেরাটা কিন্তু প্রজেক্টর মাইক্রোফোন হেডফোন এবং এটার সাথে কিন্তু বিল্টিং হার্ড ডিস্ক দেওয়া আছে। তার মানে হচ্ছে এইখানে কি হচ্ছে সব পোর্টগুলো, এখানে হচ্ছে সব পোর্টগুলো, এই হেডফোন পোর্ট, মাইক্রোফোন পোর্ট, এইচডিএমআই কেবল পোর্ট, ইউএসবি পোর্ট। আর এই যে আপনারা প্রজেক্টরটা অন করার জন্য কোনো কেবল লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট ভিডিওটা প্লে করে প্রজেক্টরটা অন করে দিবেন এটা অন হয়ে যাবে। এবং এটা ডিসপ্লেটা কিন্তু রোটেট ডিসপ্লে, আর এটার যে ডিসপ্লেগুলো সবগুলো কিন্তু এইচডি ডিসপ্লে। আমরা দাম নিচ্ছি হচ্ছে মাত্র 28,500 টাকা। আপনারা কিন্তু প্রজেক্টর সহ একটা ক্যামেরা পাচ্ছেন যেটার মডেল PJ 580, এবং এটার ভিতরে 80 GB পর্যন্ত বিল্ডিং হার্ড ডিস্ক দেওয়া আছে।
আর যারা স্টিল ছবি তুলতে পারছে আছেন তারা হচ্ছে 20 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। 80 GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ আছে, স্টোরেজ আছে, আর হচ্ছে 20 মেগাপিক্সেল হচ্ছে ছবি তুলতে পারবে। আর এক্সট্রা যদি কেউ মেমোরি কার্ড লাগাতে চায় কত টু এক্সটেন্ড করতে পারবে? 128 GB পর্যন্ত, 128 GB পর্যন্ত। আর এটা ভিতরে বিল্টিং হার্ড ডিস্ক দেওয়াই আছে। ওকে, তো তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো, এই ক্যামেরাটা হচ্ছে একটা প্রফেশনাল একটা ক্যামেরা, যারা হচ্ছে কিন্তু একটু প্রফেশনাল মনে হচ্ছে, প্রফেশনাল। এটা মডেলটা হচ্ছে আপনার SR11, যেমন ভিডিও আপনি একটা লং টাইম একটা ভিডিও করতেছেন, কারণ হচ্ছে আপনি দেখতেছেন ভিডিও করতে করতে আপনার ব্যাটারি চার্জ যখন শেষ হয়ে যাচ্ছে তখন আপনি ডিসপ্লেটা অফ করে দিয়ে আপনি হচ্ছে ভিউ ফাইন্ডার দিয়ে আপনি ভিডিও করতে পারবেন। আর এখানে যদি আমি যদি একটু ভিডিও রেজুলেশনটা দেখাই, এখানে দেখেন আপনারা 1920x1080 কালার ডিসপ্লে, মানে কালার ভিডিওটা আপনারা পাবেন, যাই করবেন না কেন কালার পাবেন। এটা দাম নিচ্ছে আমরা মাত্র 25,500 টাকা, এটা প্রাইস পড়বে মাত্র 25,500 টাকা। 25,500 টাকা আপনারা কিন্তু এই ক্যামেরাটি কিনতে পারবেন। তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো, এই ক্যামেরাটার মডেল হচ্ছে গিয়ে আপনার XR550E, এটার হচ্ছে দামটি একটু বেশি পড়বে। এটাও কিন্তু আপনারা কিন্তু 1920x1080 ভিডিও করতে পারবেন, আর 240 GB পর্যন্ত হার্ড ডিস্ক দেওয়া আছে। আচ্ছা, মানে এটাতে 12 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন, এবং এটা 10x অপটিক্যাল জুম এটার ভিতরে দেওয়া আছে, আর ডিজিটাল যে জুমটা 10x পর্যন্ত দেওয়া আছে। ওকে, এটার সাথে কিন্তু আপনারা মাইক্রোফোন এবং হেডফোন দুটোটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো এটার সাথে কিন্তু আপনারা কিন্তু এটা দিয়ে হচ্ছে আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন যারা ম্যানুয়ালি কাজ করবেন। এটার সাথে জি লেন্স ইউজ করা হয়েছে, ক্যামেরাটা খুব দারুণ একটা কোয়ালিটি। তো এটার দাম পড়তেছে মাত্র 34,500 টাকা, প্রাইস পড়তেছে মাত্র 34,500 টাকা। 34,500 টাকা আপনারা কিন্তু এই ক্যামেরাটি কিনতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো, এই ক্যামেরাটার মডেল হচ্ছে গিয়ে আপনার SR12। এগুলো কিন্তু সবগুলো কিন্তু রোটেট ডিসপ্লে, এটা সবগুলোই রোটেট। 120 জিবি হচ্ছে গিয়ে বিল্টিং হার্ড ডিস্ক দেওয়া আছে। আপনারা চাইলে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন, এবং মাইক্রোফোন হেডফোন দুটো ইউজ করতে পারেন, চাইলে প্রজেক্টরও ক্যারি করে প্রজেক্টরও ইউজ করতে পারেন। এটার সাথে কিন্তু ভিউ ফাইন্ডার মোড দেওয়া আছে, নাইট ভিশন মোড দেওয়া আছে। এটা যে ভিডিওটা হবে 1920x1080 রেকর্ড হবে, যেটা হচ্ছে কালার। যেকোনো একটা কারণে এই ক্যামেরাটা কোন একটা কিছু প্রবলেম হয়েছিল বা হচ্ছে যেকোনো কারণে মিস্টেকের কারণে কোম্পানি এটা পেকিং করে নাই, সেই ক্যামেরাগুলো রিফার্বিশ হিসেবে মার্কেটে চলতেছে। ওকে, যার কারণে কি প্রাইসও কিন্তু হচ্ছে অনেক রিজনেবল পাওয়া যাচ্ছে, অনেক রিজনেবল। এটার প্রাইস আছে আমরা মাত্র 27,000 টাকা, এটার প্রাইস পড়বে মাত্র 27,000 টাকা। 27,000 SR12 এই ক্যামেরাগুলো কিনতে পারবে। এছাড়া হচ্ছে যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন, আপনারা কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন, সেই ক্ষেত্রে কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে আমাদেরকে আগে পে করতে হবে। এছাড়া যারা আমাদের শপে চলে আসতে চাচ্ছেন, আমাদের শপে আসতে পারেন, ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, দোকান নাম্বার 726, দোকান নাম হচ্ছে আইটেক টিমবি। এছাড়াও যদি আপনাদের যদি আরো অন্য কোনো ক্যামেরা, ভিডিও ক্যামেরা বলেন, ডিজিটাল ক্যামেরা বলেন, DSLR ক্যামেরা বলেন, যদি আপনাদের চয়েস থাকে তাহলে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখা নাম্বারটিতে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ছবি দিতে পারেন। এছাড়া কিন্তু আমাদের কিন্তু হিউজ পরিমাণ অ্যাকশন ক্যামেরা আছে, অ্যাকশন ক্যামেরার জন্য মাইক্রোফোন, মোবাইলের মাইক্রোফোন, মোবাইলের ট্র্যাপড, সবগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা কানেক্টেড থাকবেন আইটেক টিএমবির সাথে, কারণ এনাদের কাছে যত ধরনের অ্যাক্সেসরিজ, গ্যাজেট সবকিছু কিন্তু পেয়ে যাবেন এই আইটেক টিএমবির শপেই। তো আজকের ভিডিওটা আমরা আইটেক টিএমবিতে শেষ করছি। তো যারা মনে করতেছেন যে
এই হ্যান্ডিক্যাম বা হচ্ছে ভিডিও ক্যামেরা একটু দরকার, আপনারা কিন্তু হচ্ছে এগুলা ঢাকা এবং ঢাকার বাইরে ঘরে বসে কিন্তু পারচেজ করে নিতে পারেন। এই যে প্রাইসটা, এটা কিন্তু স্পেশাল প্রাইস দিয়ে দিল আইটেক টিএমবি থেকে। তো কানেক্টেড থাকবেন আইটেক টিএমবি সাথে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।